উদ্দীপক বাইশটি দেওয়া আছে উদ্দীপকটি হল পঞ্চম শ্রেণীর চল্লিশ জন ছাত্রের উচ্চতার যোগফল চার হাজার চারশো আশি প্রথম দর্জন ছাত্রের গড় উচ্চতা একশো আট সেন্টিমিটার ও দ্বিতীয় দর্জন ছাত্রের গড় উচ্চতা একশো দশ সেন্টিমিটার এবং তৃতীয় দর্জন ছাত্রের মোট উচ্চতা এক হাজার পঁচাশি সেন্টিমিটার এই উদ্দীপকটার অধীনে আমাকে চারটি অংশের সমাধান বের করতে হবে চারটি অংশের সমাধান বের করতে হবে প্রথম অংশে বলা হয়েছে যে ক অংশে প্রথম দশজন ছাত্রের গ উচ্চতার যোগফল কত প্রথম দর্জন ছাত্রের উচ্চতার যোগফল কত এখানে উদ্দীপকে দেওয়া আছে কি যে প্রথম দশজন ছাত্রের উচ্চ গড় উচ্চতা একশো আট সেন্টিমিটার তাহলে প্রথম দর্জন ছাত্রের গড় উচ্চতা হচ্ছে একশো আট তাহলে প্রথম দর্জনের উচ্চ ছাত্রের উচ্চতার যোগফল হবে একশো আট দশ এই গড় উচ্চতাটাকে আমরা যদি ছাত্র সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ওই প্রথম দশজন ছাত্রের উচ্চতার যোগফল পাওয়া যাবে আমরা লিখি কি ক অংশে ক অংশে কী করতে হবে প্রথম দশজন ছাত্রের উচ্চতার যোগফল কত আমরা লিখি প্রথম জন ছাত্রের জন ছাত্রের উচ্চতার উচ্চতার যোগফল ফল সমান একশো আটকে আমরা দশ দ্বিগুণ করবো যেহেতু প্রথম দশ জনের উচ্চতার যোগফল বের করতে হবে ক অংশে একশো আট পূরণ দশ এত সেন্টিমিটার সেন্টিমিটার সমান এক হাজার আশি সেন্টিমিটার তাহলে ক অংশে সমাধান পেলাম অংশে বলা হয়েছে তৃতীয় দশজন ছাত্রের উচ্চতা গড় কত এখানে দেওয়া আছে তৃতীয় দশজন ছাত্রের উচ্চতার মোট আছে দেওয়া উচ্চতার যোগফল তো উচ্চতার যোগফলটাকে যদি আমরা কতজন ছাত্রের দশজন ছাত্রের এই উচ্চতার যোগফলটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ দেই তাহলে তৃতীয় দশজন ছাত্রের গড় উচ্চতা পাওয়া যাবে তাহলে চল্লিশ জন ছাত্রের মধ্যে তৃতীয় দর্জনের মোট উচ্চতা হচ্ছে এক সেন্টিমিটার খ অংশে কি করতে হবে তৃতীয় দশজন ছাত্রের গড় উচ্চতা কত তাহলে তৃতীয় দশ জন ছাত্রের উচ্চতার গড় হবে উচ্চতার যোগফলকে আমরা এই দশ দিয়ে ভাগ করলে কি পাবো গড় পাওয়া যাবে বাঘ দশ যেহেতু তৃতীয় দশজন ছাত্রের গড় উচ্চতা বের করতে বলা হয়েছে ওদের যোগফল দেওয়া আছে এক হাজার পঁচাশি আমরা কি আসে ভাগ করলে কি আসে দশ দিয়ে বাঘ করলে একশো আট দশমিক পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে তৃতীয় দশজন ছাত্রের গড় উচ্চতা উচ্চতার গড় গ অংশ বলা হয়েছে গ অংশ বলা হয়েছে দ্বিতীয় দশজনের মোট উচ্চতা প্রথম দশজনের মোট উচ্চতা অপেক্ষা কত বেশি দ্বিতীয় দশজনের মোট উচ্চতা বের এখানে দেওয়া আছে কি দ্বিতীয় জন ছাত্রের গড় উচ্চতা দেওয়া আছে তাহলে গড় উচ্চতা দেওয়া থাকলে আমরা কি করব। এই গড় উচ্চতাটাকে মোট দ্বিতীয় দশজন ছাত্রের মোট ছাত্র সংখ্যা দিয়ে গুণ করলে দ্বিতীয় দর্জন ছাত্রের উচ্চতার যুগ ফল পাবো এই যোগফলটা থেকে প্রথম দর্জন ছাত্রের যোগফল এক বিয়োগ করলে আমরা দ্বিতীয় দর্জন ছাত্রের উচ্চতা বেশি কত বের হবে তাহলে গং দেখি গংশ বলা হয়েছে তাহলে দ্বিতীয় দর্জন ছাত্রের গড় উচ্চতা দ্বিতীয় দ্বিতীয় দশ জন ছাত্রের উচ্চতার গড় আছে গড় ও তো একশো দশ সেন্টিমিটার একশো দশ সেন্টিমিটার সুতরাং দ্বিতীয় দশ জন ছাত্রের উচ্চতার যোগফল ফল বা সমষ্টি যোগ ফল সমান কি হবে একশো দশকে গড় যেই সংখ্যাটা ওই সংখ্যাটাকে আমরা দশ গুণ করলে উচ্চতার যোগফল পাব সমান সেন্টিমিটার এটা হচ্ছে দ্বিতীয় দশজন ছাত্রের উচ্চতার যোগফল বলেছে দ্বিতীয় জনের মোট উচ্চতা প্রথম জনের মোট উচ্চতা কত বেশি দ্বিতীয় দর্জনের উচ্চতা বেশি কত বিয়ে করলে বা বাদ দিলে উচ্চতার যোগফল বাদ আমরা কি দ্বিতীয় দশজন ছাত্রের উচ্চতা বেশি সুতরাং দ্বিতীয় দশজন ছাত্রের উচ্চতা বেশি সমান হবে এক হাজার একশো বিয়োগ এক হাজার আশি এক হাজার আশি সেন্টিমিটার সমান কত আসবে বিশ সেন্টিমিটার এই বিশ সেন্টিমিটার বেশি দ্বিতীয় দশজন ছাত্রের উচ্চতা প্রথম দশজন ছাত্র থেকে তাহলে গং আমরা সমাধাননা পেলাম গং শে বলা হয়েছে শেষ 10 ছাত্রের উচ্চতার গড় কত এখানে মোট ছাত্র সংখ্যা ছিল কতজন 40 জন 40 জন ছাত্রের উচ্চতা হচ্ছে 4480 সেমি যোগফল উচ্চতার যোগফল হচ্ছে 4480 সেমি তাহলে আমরা জানি প্রথম দশ জনের উচ্চতার যোগফল ফল এক হাজার আশি সেন্টিমিটার দ্বিতীয় দশ উচ্চতার যোগফল ফল একশো দশ এক হাজার একশো সেন্টিমিটার তৃতীয় দশ জনের উচ্চতা জানি তাহলে এই তিনটে স্তরের উচ্চতার যোগফল যদি আমরা চল্লিশ জন ছাত্র উচ্চতার থেকে বাদ দিই তাহলে আমরা কি পাবো শেষ দশজন ছাত্রের উচ্চতার যোগফল ফল তাহলে আমরা এতটুকু বের করি গংশে তাহলে প্রথম গংশে গংশে তাহলে প্রথম 10 জন দ্বিতীয় 10 জন তৃতীয় 10 জন মোট 30 জনের উচ্চতা 30 জনের মোট উচ্চতা উচ্চতা সমান হবে কত 1080 এক হাজার আশি দ্বিতীয় দর্জনের উচ্চতা একশো দশ সরি এক হাজার যোগ তৃতীয় দর্জনের উচ্চতা তৃতীয় দর্জনের উচ্চতা এক পঁচাশি সেন্টিমিটার যেটা আছে এক হাজার পঁচাশি সমান সমান তিনটিমিটার তিন হাজার দুইশিটার প্রথম থেকে জনের উচ্চতা শেষ দশজন মোট উচ্চতা হচ্ছে কত উচ্চতা দেওয়া আছে চল্লিশ জন উচ্চতা দেওয়া আছে চারশো সেন্টিমিটার এর মধ্যে প্রথম তিরিশ জনের উচ্চতা আমরা ফেলাম প্রথম তিরিশ জনের উচ্চতা বাদ দিলে শেষ দশ জনের উচ্চতা বেরোবে উচ্চতার যোগফল বেরোবে সুতরাং শেষ দশ জনের উচ্চতার যোগফল যোগফল সম

তো সেন্টিমিটার সমান এক হাজার দুশো পনেরো সেন্টিমিটার সুতরাং শেষ দশজনের উচ্চতার গড় হবে আমরা এই বারোশো পনেরো দশ ডিভাগ করলে দশ সমান এক হাজার দু একশো একুশ দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে শেষ দশজনের গড় উচ্চতা হচ্ছে একশো একুশ